लबैल जाय पुलिस ना तकली ओरे काका अडरे गिसी का आई सुजे सार्जेंट देखते पर्सन भाई रे भाई अभी सार्जेंट बुक देखती भाई दूरा भाई दूरा आना मत गोली दे डुकते होबे तो भाई सार्जेंट देखले भय सार्जेंट देखले भय सार्जेंट देखे फिर से देख सुन दोस्त अरे मामा और टोप दे रहा पुलिस गोली दे जाती खाली पुलिस ओ पागो মানে ওরা যে ছাপড়ি ছুপড়ি হাফ সাপের কিছু নাই কালা মানুষ কালা গাড়ি এটাই What's up guys, it's your boy Vishal Shori Baggy. Welcome to my another Baggy video. So guys, আজকে my daily lifestyle vlog. Guys, আজকে বাইকে টিস্টিগারিং করব আর বাইকে তেল ভরতে হবে. So ভাই মানে আজকে আমার ডেলি লাইফ স্টাইল ব্লগ চলো যা যাক আর মিটন আসতেছে আর আমি সেই গ্যারেজে কখন ধরা দাঁড়ায় আছি তো আসুক যাই বেচারা দেখুই এই ব্রে এতক্ষণ লাগে তোর আমি ব্লগ এখন তে রেগুলার আই চল চল আজকে আজকে বাইক স্টিকার করাবো और अगर যেটা বলি আমার এক্সস্ট খুলে ফেলছি কারণ এটা বহুত প্যারা এন্ড আমি আবার লাগাবো রোজ যায় pain I felt is paid for all is said and done oh I am restricted fixed upon the web I উট 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 আমি এখন যাবো স্টিকার করাইতে যা যা স্টিকার হেলমেট পরে আমার চালাইতে ভাই পুরো ফাউল লাগে হেলমেট কেন জন্য আমার ভাল লাগে না এর জন্য আমি ওরকম আমি চাইলে রেগুলার ব্লক করতে পারি বুঝছেন গাইস বাট এই হেলমেট পরাপুরি কেন জানি বাজে লাগে বহুত বাজে লাগতা হয় আচ্ছা ভাই রং দে যাইতা চাল্লা বিসমিল্লা বলে যাই পুলিশ না তেকলি ওরে কাকা ডরে গেছি গা আবি খালি আর আমার একটা ভাই রোড আছে বুঝছো ওই রোডে আমি একটা ভিডিও করবো ওই রোডের নাম দিছি বুঝছেন গাইস আমি নাম দিছি পাগলা রোড হ্যাঁ পাগলা রোড ওটার ভিডিও আসবে কিছুদিন পরই তো ভাই চলে আসছি তেলের দোকানে আরে ভাই সাহেব আরে ভাই সাহেব আরে ভাই সাহেব গাইস উজে সার্জন দেখতে পারছেন ভাই রে ভাই আমি সার্জনের বুক দেখছি ভাই দৌড়া আর আমার গলিতে ঢুকতে হবে তো ভাই সার্জেন্ট দেখলে ভয় সার্জেন্ট দেখলে ভয় সার্জেন্ট দেখে ফেলছি দেখ শুন তো আরে মামা ওরা টোপ দেয় ওরা আমার কি ভয় লাগে রে মামা তার কই দেওয়ার না আমি কালকে গাইছি আমি কালকে স্বপ্নে দেখছি কি মানে আমি গলিতে যাচ্ছি আমার খালি পুলিশ খালি পুলিশ গলিতে যাচ্ছি খালি পুলিশ কিভাবে ধরে ফেলে একটা বাইকারকে আর ভাই সব সময় বাইকার করে ভাই গাড়ি ধর ভাই এত কেন ধরতে হবে ভাই একটু চালাই যাচ্ছি আমরা তো ভাই গ্রাফ চালাই না ভাই সো ভাই জলেন যাওয়া যা করে মামা এই অন্ধেই আমার এলাকার ওই ভাইটা আছে নাকি যার থেকে স্টিকারটা খোলার কথা ছিল দেখতে হবে দোকান কি বন্ধ মানে ভাই যেই দিনে আই ওর দোকান না বন্ধ তো প্যারা নাই ওই যে ওই ছোট ভাইয়ের কাছ থেকে স্টিকার তুলতে হবে যাওয়া যাক স্টিকার তোলা যাক আজকে স্টিকার তুলে আমি স্টিকার লাগাবো ভালো লাগতো না পুরো বাইক ব্ল্যাক রাখবো এই কে ওস্তা ও পাগো মানে ওরা যে ছাপড়ি ছুপড়ি ভাই স্টিকার উড়াই তুইব কে ওস্তা এই যে স্টিকার এটা এটা পুরা স্টিকার
ইন্ডি এটা খালি ডিকশনারি মধ্যে জিগ সার ফিক্সার উড়াইস লিটন উড়াইতেছে কষ্টটা লাগছে যে টাইমে এটা উড়াইছে মোড়ু তোর এটা কি চল মোড়ু চাকা একটা পিন ঢুকছে চেয়ার খোলানো শেষ আর একটু পরে যাবো বংশাল যাইবো না কারণ যাইবো ফয়সাল ভাই লাইসেন্স আছে যার লাইসেন্স আছে সে আমার সাথে যাবে সবাই দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক হয়ে গেছে আর আমি বাইকটা ব্ল্যাকই রাখবো এত হাফসাপের কিছু নাই কালা মানুষ কালা গাড়ি এটাই বাইক কালো করে ফেললাম আর যা কাজ আসছে ওইটা ফয়সাল ভাই আসতে করতে হবে সন্ধ্যার পর যাবো বংশাল এখন বাসায় যাচ্ছি কারণ ভাই লাইসেন্স নাই নিজের লাইসেন্স থাকলে চলে যেতে পারতাম লুকিং গ্লাসটা লাগাই তো ভাই এখন ওয়েটিং করা ছাড়া আর কিচ্ছু নাই জাস্ট ফয়সাল ভাইয়ের জন্য ওয়েট করতে হবে আমি যাবো বংশাল আজকে দেখি কি করাই আজকে আমিও জানি না কেমন হবে স্টিকারটা যাওয়া যাক 2000 years later এখন যাবো টিকাটুলি গাইস টিকাটুলি আছে ফয়সাল ভাই ফয়সাল ভাইয়ের সাথে যাবো অ্যান্ড কোনোরকম ভাই লুকিং গ্লাস লাগাই নিছি যাতে পুলিশের প্যারা মাগাইতে হইতে পারে তো ভাই খুললে যেতে আছে দেখি তবু কোনোরকম লয়া যায় ভাই পরে ফয়সাল ভাই দেখা কি করো তার ভাই লুকিং গ্লাসের প্যারা আমার বহুত ফাউল লাগে লুকিং গ্লাস আমার ভালোই লাগে তো ভাই আগে ফয়সাল ভাই হ্যালো এই যে গুপি বাগ গুপি বাগ গুপি হ্যাঁ কলেজ কলেজের কাছে আসবো আচ্ছা 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 তো কলেজের কাছে যাইতে গেছে তো ভাই চলো টাইমই নাই সো গাইস আছে ফয়সাল ভাই অ্যান্ড ভাই এটা হাই দিয়া দাও এটা কি সোয়াগ ভাই এই যে দেখো ওই যে ডিল ডিল এটা যাস ছো এই তো ফয়সাল ভাই পারমিশন দিয়ে দিছে ওড়ার তো ভাই চলেন যা যাক আর আমি এখন পিসের থেকে মোটো ব্লগ করবো ভাই তো যা যাক তো গাইস বিশাল নাম লেখা শেষ আর ওই সাইডে ভাবতেছি ওই সাইডে লেখা ছিল বিশাল ব্লক জানতে যে বিশাল আর ওই সাইডে ব্লক তো ভালো লাগবে দেখতে গাইস নাম লেখা শেষ বিশাল এদিকে ব্লক আরে গাইস আজকের ব্লগটা একটু কি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ব্লগে মানে আমার মডিফাই শেষ আমি আপনাদের নেক্সট ব্লগে দেখাবো যে কি কি করছি সবাই আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ